সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আবারো বেড়েছে। প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। নতুন করে আক্রান্তদের মধ্যে স্কুলগামী শিশু ও যুবকরাই বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 1706 জন। আগের দিন যা ছিল 1400। সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। যদিও বেসরকারি হিসেব বলছে আক্রান্তের সংখ্যা আরও বেশি। এদিকে এখন যারা চিকিৎসা দিয়ে বাসায় ফিরে যাচ্ছেন তারাও দ্বিতীয়বার আক্রান্তের আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্টরা বললেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও কিছুটা সময় লাগবে।